আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইল পরীক্ষার ভিডিও দেখছেন এটি কোনো সাধারণ মিসাইল নয় এটি একটি হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা বলতে পারেন যে বর্তমান পৃথিবীর যে ক্ষমতার রয়েছে। নতুন পরিবর্তনের ভিডিও এটি এবং মতো দক্ষিণ এশিয়ার দেশ ভারত সফলভাবে এই হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে যুদ্ধক্ষেত্রে সফলভাবে প্রথম রাশিয়া তারপর ইরান হাইপারসোনিক প্রযুক্তির ব্যবহার করেছে চীনের কাছেও হাইপারসোনিক মিসাইল রয়েছে উত্তর কোরিয়ার কাছেও রয়েছে এর বাইরে কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে যোগদান করা যায় এই ধরনের কোনো হাইপারসনিক মিসাইল কোনো দেশের কাছে নেই এখানে বলতেই হবে যে চতুর্থতম দেশ হিসাবে ভারতের বহরে এই হাইপারসনিক মিসাইল যুক্ত হতে যাচ্ছে এবং তারা অতি দ্রুত চীন বাংলাদেশ এবং পাকিস্তানকে কাউন্টার করার জন্য এই মিসাইল তাদের বিমান বাহিনীতে যুক্ত করতে যাচ্ছে এবং খুব একটা বেশি দূরে নয় বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে বঙ্গ উপসাগরের ভারতের ওড়িশা নামক রাজ্যের ভেতর যে আব্দুল কালাম আইল্যান্ড রয়েছে সেখান থেকেই কিন্তু সফলভাবে গতকালকে এই হাইপারসনিক ফায়ার করা হয় এবং আপনারা দেখতে মিসাইলের যে ক্যাটাগরিটি আমি দেখলাম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র থেকে যেমনটা নিশ্চিত হলাম এই মিসাইলটি হলো ভারতের যে কাঙ্ক্ষিত টু হাইপারসনিক মিসাইল রয়েছে সেটি এটি কোনো ব্যালিস্টিক মিসাইল নয় এটি একটি ক্রুজ মিসাইল গতকালকে এই হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত এবং ভারতের যে মিসাইল ডেভেলপমেন্ট কর্মসূচি রয়েছে দীর্ঘদিন ধরেই রাশিয়ার সঙ্গে এই ব্রাহ্মস টু হাইপারসোনিক মিসাইলের যে ডেভেলপমেন্ট সেই বিষয় নিয়ে কাজ করছিল গতকালকে সফলভাবে তার এটা পরীক্ষা চালিয়েছে যেমনটা জানা যাচ্ছে যে মিসাইলটি ফায়ার করার পর মার্ক ফাইভ বা শব্দের থেকেও পাঁচ গুণ দ্রুত গতি প্রায় ছয় কিলোমিটার গতি বেগে এটা সফলভাবে ছুটেছে এবং গতকালকে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় এই সর্বোচ্চ ছয়শ কিলোমিটার তবে এর যে আপগ্রেড ভার্সন হবে চূড়ান্ত ভার্সন ধারণা করা হচ্ছে যে সেটার রেঞ্জ হবে এক হাজার পাঁচশো কিলোমিটার ভারত যে ব্রাহ্মস টু নামক নতুন ক্রুজ মিসাইল হাইপারসনিক পরীক্ষা চালালো এটার সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু রাশিয়ার যে থ্রি এম টু টু হাইপারসনিক যেটা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে তার ডিজাইনের থেকে শতাংশ তবে হুবহু ভালো ভারত এই জায়গায় মিসাইলের যে গতি রয়েছে রাশিয়ার সেটা মাক নাইনের উপরে কোনো কোনো ক্ষেত্রে টেন পর্যন্তও গেছে তবে ভারত এ ক্ষেত্রে হাইপারসনিকের যে গতি সেটা মাক ফাইভ পর্যন্তই করতে পেরেছে এর বাইরে কিন্তু এখনো করতে পারেনি এখন প্রায় তিনশো কেজি সম পরিমাণের পরমাণু বোমা বা বিভিন্ন ধরনের পেলোড নিয়ে ঘন্টায় প্রায় ছয় হাজার একশো পঁচিশ কিলোমিটার বা শব্দের থেকেও পাঁচ গুণ দ্রুত গতি এটাও কিন্তু কম নয় এই ধরনের গতির মিসাইল বর্তমান পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারবে না এবং ভারতের প্রেক্ষাপটে তার জন্য এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল এবং পেশারও ছিল কারণ তার প্রতিদ্বন্দ্বী চীনের কাছে শুধু এই জায়গায় হাইপারসনিক ক্রুজ মিসাইল নয় হাইপার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকেল পর্যন্ত পৌঁছে গেছে সুতরাং ভারতকে জরুরি ভিত্তিতে কোনো না কোনো কিছু করতে হতো যার জন্যই কিন্তু এই হাইপারসনিক ক্রুজ মিসাইলটি তারা তৈরি করেছে এটি তারা এমনভাবে তৈরি করেছে যে সাবমেরিন থেকেও ফায়ার করা যাবে এবং বিভিন্ন যুদ্ধ বিমান থেকেও ফায়ার করা যাবে এবং ভারত আনুষ্ঠানিকভাবে এই ব্রাহ্মস মিসাইলের যে ব্রাহ্মস টু হাইপারসনিক মিসাইল রয়েছে তার পরীক্ষা চালিয়েছে তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভারত ব্যাপ ব্যাপক ভিত্তিতে উৎপাদন করে এই হাইপার সনিক মিসাইল এখনই কিন্তু তাদের সামরিক বাহিনীতে যুক্ত করতে পারবে না ক্ষেত্রে ভারতের আরও কয়েকটি পরীক্ষা করতে হবে তারপরে কিন্তু তারা ব্যাপক ভিত্তিতে উৎপাদনে যেতে পারবে এছাড়াও এই জায়গায় কস্ট ইফেক্টিভের যে বিষয়টা রয়েছে সেটাও ভারতের জন্য একটা চ্যালেঞ্জ কারণ যেমনটা বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে ভারতের বর্তমানে এই ব্রাহ্মস টু হাইপারসনিক মিসাইল এক একটি তৈরি করতে অন্তত পক্ষে চার মিলি মিলিয়ন ডলারের উপরে খরচ হচ্ছে যেই জায়গায় এই জিনিসটা একই ধরনের জিনিস ইরান তার অর্ধেকের কম দামে তৈরি করছে দেখুন ইরানের হাতে বর্তমানে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ফাতা টু রয়েছে যেটা ব্যালিস্টিক মিসাইলের মতো কাজ করে এবং এর গতিও কিন্তু অনেক বেশি ইরান বর্তমানে তার এই হাইপারসনিক মিসাইলটির ব্যাপক উৎপাদনে যেতে সক্ষম হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারও করেছে ভারত কিন্তু সেখান থেকে অন্তত পক্ষে চার বছর দূরে ইরানের যে হাইপারসনিক মিসাইল রয়েছে সেটা শব্দের থেকেও পনেরো গুণ দ্রুত গতিতে ছুটতে পারে যার ধারার কাছেও কিন্তু ভারত এখনও যেতে পারেনি তবে অগ্নি বান নামক নতুন একটি ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইলের প্রযুক্তি নিয়ে বর্তমানে ভারত কাজ করছে এবং ধারণা করা হচ্ছে আগামী তিন বছর পর তারা আনুষ্ঠানিকভাবে সেই ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালাতে পারবে এবং বিষয়টা হলো যে ভারত সফলভাবে ব্রাহ্মস ট্যুর যে হাইপারসনিক ভেরিয়েন্ট রয়েছে সেটার পরীক্ষা চালিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এক থেকে সর্বোচ্চ দেড় বছরের মধ্যে ব্যাপক প্রোডাকশনে গিয়ে ভারত তার বিমান বাহিনী তার নৌ বাহিনী এবং সামরিক বাহিনীতে এটা যুক্ত করবে প্রশ্নটা হচ্ছে ভারতের এই নতুন অর্জন আমাদের রিজনে ধরনের ফেলতে চলেছে আমরা আসলে এটার কিভাবে ইম্প্যাক্ট সাফার হতে চলেছি বা আমাদের উপর এর প্রভাব কি পড়বে নিউন ভারতের এই ব্রাহ্মস হাইপারসনিক মিসাইল প্রযুক্তি অর্জন চীনের উপর সরাসরি কোনো প্রভাব না পড়লেও বাংলাদেশ এবং পাকিস্তানের উপর একটা শক্তিশালী প্রভাব ফেলবে কিন্তু থাকার কথা। এই দক্ষিণ এশিয়ার ভেতর ভারতের কাছে একমাত্র যে ব্রাহ্ম সুপারসনিক মিসাইল রয়েছে সেটা ছিল আর এই জিনিসটার ক্ষমতা দেখানোর জন্য দুই সালের নয়ই মার্চ আনুষ্ঠানিকভাবে ভারত পাকিস্তানের মতো একটি পরমাণু শক্তিধর দেশের ভেতর এই মিসাইল ফায়ার করেছিল যদিও ভারত বলেছিল যে ভুলবশত এমনটা হয়েছে তবে সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এটাই মনে করেন পাকিস্তানের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুপারসনিক প্রতিহত করতে পারবে না এটা জেনে বুঝেই কিন্তু ভারত এই মিসাইল ফায়ার করেছিল এবং পাকিস্তানের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা প্রতিহত করতে পারেনি তারা চেয়ে চেয়ে দেখেছে যে মিসাইলটি আসছে তবে প্রতিহত করতে পারেনি এইবারও কি কিন্তু এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতে পারে যে কোনো মুহূর্তে ভারত তার এই হাইপারসনিক বাংলাদেশের ভেতর কিংবা পাকিস্তানের ফায়ার করতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের স্টেটমেন্ট এমনটা হতে পারে যে ভুল এটা ফায়ার হয়ে গেছে আসলে আমরা এটা করতে চাইনি সামরিকভাবে ভুল ক্যালকুলেশন বা প্রযুক্তিগত ভুলের কারণে এটা হয়ে গেছে এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে আর এর মাধ্যমে কিন্তু ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের উপর তার হাই হাইপারসনিক প্রযুক্তির পেশি শক্তি দেখাবে দেখুন একজন সামরিক প্রযুক্তির বিশ্লেষক হিসাবে বহুদিন ধরেই কিন্তু আমি কাজ করছি বহু ভিডিও তৈরি করেছি বহু জার্নাল পড়েছি এবং বহু বিশেষজ্ঞের মতামত নেওয়ারও আমার সুযোগ হয়েছে এই জিনিসটা পরিষ্কার যে ভারতের সঙ্গে সরাসরি পাকিস্তানের যুদ্ধ হলে পাকিস্তান কিন্তু ভারতের যে মিসাইল সক্ষমতা রয়েছে তার সামনে কিন্তু সে দাঁড়াতেই পারবে না আর এর জন্য দুই সালের নয় মার্চ তার ভূখণ্ডে ভারতের ব্রাহ্মস মিসাইল হামলা পরও আজও পর্যন্ত সে জবাব দিতে পারেনি আমাদের দক্ষিণ এশিয়ার ভেতর বিশেষ করে বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এবং এই সকল দেশের ভেতর ভারতের যে আগ্রাসী নীতি রয়েছে প্রভাব বিস্তারের এটা মোকাবেলার জন্য একমাত্র পথ বাংলাদেশ যত দ্রুত চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে সামরিক সহযোগিতা নেবে ততটাই কিন্তু বাংলাদেশের জন্য রক্ষা কবচ ততটাই কিন্তু এই ভারতের আগ্রাসন এবং থ্রেডগুলো গুলো আমরা মোকাবেলা করতে পারি এর বিকল্প নেই আমরা যদি পাকিস্তানের মতো দেশের উপর নির্ভর করে সামরিক শক্তি সাজাতে চাই এবং ভাবি যে ভারতকে কাউন্টার করতে পারব তাহলে আমরা বোকার আর রাজ্যে আছি আমাদের হাতে সুযোগ রয়েছে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার সুতরাং সেই সুযোগই ব্যবহার করতে হবে তোnumerator অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইব